কড়া বার্তা। যারাই এর সাথে জড়িত হবে তাদের একমাত্র পরিচয় দুষ্কৃতিকারী, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। সাংবাদিকদের সাথে কথোপকথনে এই দৃঢ় পদক্ষেপের কথা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মঙ্গলবার রাতে সরকারি বাসভবনে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। তার স্পষ্ট বক্তব্য, কেউ সিপিএম কংগ্রেস করবে বলে তার কাছে চাঁদা চাওয়া হবে বা জুলুমবাজি করা হবে, এসব বরদাস্ত করা হবে না। যারা এসব করছে তাদের একমাত্র পরিচয় দুষ্কৃতিকারী। আমি কোন অন্ততপক্ষে ভারতীয় জনতা পার্টির সভাপতি, আমার কাছ থেকে বা আমার পার্টিতে কোনো ইনস্ট্রাকশন যায়নি যে ওকে বাড়ি থেকে ধমকাও বা ওর কাছ থেকে চাঁদা চাও। তো এই ধরনের যদি জুলুমবাজি হয়ে থাকে বা কিছু কিছু ঘটনা হচ্ছে, তারা যাতে সাবধান হয়ে যায়, শক্তভাবে সরকার তার মোকাবেলা করবে, কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সে যে কোনো পদে পদে বসে থাকুক আর যে কোনো পার্টিতে থাকুক। আমি আগেও পৃথকভাবে পার্টির তরফ থেকে দলীয় নির্দেশ আমি পাঠিয়েছি, দিল্লি থাকাকালীন আমি পাঠিয়েছি, আমার মিডিয়ার বন্ধুরা জানেন। এখনও আপনাদের মাধ্যমে আমি আবারও বলছি যে কোনো জায়গাতে কেউ যাতে চেষ্টা না করে, আর ইলেকশনে জয়ী হয়েছে তো নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী হতে চলছেন, তো মানুষের কাজ করার জন্য, সবার বিশ্বাস নিয়ে কাজ করার জন্য নরেন্দ্র মোদি বলেছেন, সবকা সাথ সবকা বিকাশ আসুন, সবকা বিশ্বাস লাগবে। তো সবকা বিশ্বাস লাগবে, তো সেই জায়গাতে জুলুম যদি কেউ করতে যায়, চাঁদা নিতে যাবে, সে সিপিএম করেছে বা সেই কংগ্রেস করে, তার জন্য চাঁদা চাইবে, তার গাড়ি তুলে আনবে, সেইগুলো এই রাজ্যে হবে না। এদিন রাতে শিক্ষামন্ত্রী রতনলাল নাথকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনের আগে এবং পরে সন্ত্রাস রাজ্যের পরম্পরা, কিন্তু বর্তমান সরকার এটা কোনোভাবেই মেনে নেবে না। দলীয় সর্বস্তরের নেতৃত্বের কাছে নির্দেশনামা পাঠানো হয়েছে সন্ত্রাস বন্ধ করতে, পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য। যারা এই ধরনের ঘটনা লিপ্ত, এরা কোনো পার্টির কোনো মেম্বার টেম্বার নয়, আর আমার সরকার সেইভাবে ডিল করবে যে এরা ক্রিমিনাল এবং তারা দুষ্কৃতিকারী, ওইভাবে চিহ্নিত করে তাদের উপরে কেস মামলা করা। দেখুন, ফেক আর অরিজিনাল ডুপ্লিকেট তো আমি বুঝি না, সত্য ত্রিপুরারই মানুষ, সবাইকে ত্রিপুরাতে থাকতে হবে। আমি শুধু এটাই বলবো যে স্বভাব চেঞ্জ করে নেওয়া উচিত, পরম্পরা চেঞ্জ করে নেওয়া উচিত, সেটা হচ্ছেও, ডেটা সেটাই বলছে, কিন্তু কমপ্লিটলি চেঞ্জ করে নেওয়া উচিত, নাহলে সরকার শক্তিশালী পদক্ষেপ নেবে। অলরেডি নিয়েছে, বহু জায়গায় অ্যারেস্ট হয়েছে এবং কোনো জায়গায় কোনো কম্প্রোমাইজ করা হচ্ছে। ভারতীয় জনতা পার্টির সভাপতি এবং মুখ্যমন্ত্রীর দায়িত্ব দুটোই আমার কাছে রয়েছে। আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, এমএলএ, মন্ত্রী, পৃষ্ঠপ্রমুখ, আর তার সঙ্গে সঙ্গে এ রাজ্যে সিপিএম, কংগ্রেস, অন্যান্য আঞ্চলিক দল, তাদের নেতৃত্ব, সবার প্রতি আমার অনুরোধ থাকবে যে কোনোভাবে যাতে ত্রিপুরাতে কোনো জায়গাতে এই ধরনের দুষ্কৃতিকারীরা, যারা একসময় বিজেপির নাম দেবে, একসময় অন্য পার্টির নাম দেবে, একসময় কমিউনিস্টের নাম দেবে, একবার কংগ্রেসের নাম দেবে, তাদেরকে কোনো মতেই যাতে স্থান না দেওয়া হয়, এরা ক্রিমিনাল। বিরোধী দলগুলির কাছে মুখ্যমন্ত্রীর আবেদন, কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য না রাখার জন্য এবং কোনো রাজনৈতিক দলের এ ধরনের দুষ্কৃতিকারীদের স্থান না দেওয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।